শুরু হতে চলেছে বছরের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ। দীপাবলির পরের দিনই ছিল বছরের শেষ সূর্যগ্রহণ এবং সূর্যগ্রহণের ঠিক 15 দিনের পরেই সংঘটিত হচ্ছে বছরের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের এই মহাজাগতিক দৃশ্য আপনারা ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাবেন, আর এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। চন্দ্রগ্রহণ তখনই হয় যখন পূর্ণিমার রাত্রে সূর্য, চন্দ্র এবং পৃথিবী একটি সরলরেখায় চলে আসে। পৃথিবী মাঝখানে থাকার কারণে তার ছায়া চাঁদের উপর পড়ে, যা কখনো কখনো একটি আকস্মিক লাল রঙও দেয়। অন্যদিকে অনেক সময় পৃথিবী চাঁদকে ঢেকেও দেয়। এই চন্দ্রগ্রহণ মানুষের মনে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, কারণ 25 অক্টোবর 2022 তারিখে সূর্যগ্রহণের ঠিক 15 দিনের মধ্যেই এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। জ্যোতিষীদের মতে 15 দিনের মধ্যে দুটি গ্রহণ হওয়া কিছু অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। তবে মহাজাগতিক দৃশ্য চন্দ্রগ্রহণ কবে কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এই গ্রহণ চলাকালীন সময় আপনারা কি করবেন এবং কি করবেন না, এই বিষয়ে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জায়গার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, জ্যোতিষীদের মতে এই 15 দিনের পরপর এই সূর্য এবং চন্দ্রগ্রহণ পৃথিবীতে বিশেষ প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ, হতে পারে আবহাওয়ার বড়সড় পরিবর্তন, সুলথ হয়ে যেতে পারে উন্নয়নের গতি, ব্যবসায়ীদেরও উদ্বেগ বাড়তে পারে। তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় রয়েছে। গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত। এছাড়া ধর্মীয় বিশ্বাস অনুসারেই গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়। গ্রহণ শুরু হওয়ার আগে খাবারে কুশ এবং তুলসীর পাতা দিয়ে রাখতে হবে এবং গ্রহণ শেষ হলে তা বাড়ির বাইরে ফেলে দিতে হবে। এছাড়াও গ্রহণের পর স্নান করে সারা বাড়িটা গঙ্গা জল ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়। এই গ্রহণ 8ই নভেম্বর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে হতে চলেছে। বছরের শেষ চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বলে জানা যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টার এই গ্রহণ ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দৃশ্যমান হবে। এছাড়াও উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। তবে ভারত ও বাংলাদেশ গ্রহণের শুধু শেষ অংশ দেখতে পাবে। বছরের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে সূতক পর্ব শুরু হবে সকাল 9টা 21 মিনিটে এবং সূতক পর্ব শেষ হবে সন্ধ্যা 6টা 18 মিনিটে। এবং ভারতীয় সময় অনুসারে শেষ চন্দ্রগ্রহণ সংঘটিত হবে দুপুর 1টা বেজে 32 মিনিটে, গ্রহণের মধ্য সময় 5টা বেজে 32 মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে সন্ধ্যা 7টা বেজে 27 মিনিটে। অপরদিকে বছরের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময় অনুসারে সূতক পর্ব শুরু হবে সকাল 9টা 51 মিনিটে এবং সূতক পর্ব শেষ হবে সন্ধ্যা 6টা 48 মিনিটে। এবং বাংলাদেশের সঠিক সময় অনুসারে বছরের শেষ চন্দ্রগ্রহণ সংঘটিত হবে দুপুর 2টা বেজে 2 মিনিটে আর গ্রহণের মধ্য সময় 6টা বেজে 2 মিনিট এবং পুরোপুরিভাবে গ্রহণ শেষ হবে সন্ধ্যা 7টা বেজে 57 মিনিটে।